ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে সেটা বিক্রি করা। তো ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার বিষয়টা আসলে অনেকেই বিষয়টা এত এত যে বেসিক লেভেলের একটা মনে করেন টপিক, ওটা নিয়ে ভিডিও তৈরি করার মতো, যার কারণে আমি ওইটা করলাম না, ঠিক আছে? একেবারে বেসিক ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার পর ফেসবুক অ্যাকাউন্ট আসলে কোথায় বিক্রি করবেন সেই জিনিসটা আমি আপনাকে একটা ধারণা দিচ্ছি। এক একটা ফেসবুক অ্যাকাউন্ট, নিউ ফেসবুক অ্যাকাউন্টগুলো 2-3-4-5 টাকাও বিক্রি হয়, আর ওল্ড ফেসবুক অ্যাকাউন্টগুলো যত বেশি পুরানো হবে তত বেশি হচ্ছে দামটা বেশি পাওয়া যায়। আমি বেশ কয়েকটা আপনাকে একটা ধারণা দিচ্ছি। আমি আমার গ্রুপে চলে যাচ্ছি, আমার ভার্চুয়াল প্রোডাক্ট বাই সেল গ্রুপে। তো এখানে আমি বেশ কয়েকটা দেখাবো, মানে প্রমাণ প্রুফ দেখাবো, যেগুলো মানে ফেসবুক পুরাতন ফেসবুক অ্যাকাউন্টগুলো অনেক আপনার দামে বিক্রি হচ্ছে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এই আইডি থেকে শিয়াম নামে একজন ব্যক্তি, হ্যাঁ মানে আমার গ্রুপেই আছে, ভার্চুয়াল প্রোডাক্ট বাইসেলের এই গ্রুপে, 2002 সালের একটা আইডি উনি এটা বিক্রি করতেছে, ঠিক আছে? মানে ফলোয়ার আছে 26,130টা, ঠিক আছে? তারপর এখানে আরও আমরা বেশ কয়েকটা, তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা উনি অ্যাড দিচ্ছেন, সেটা হচ্ছে এটা বলতেছে মেল আইডি, ছেলেদের আইডি, এটা 2015 সালের আইডি এবং এটার ফলোয়ার আছে 21,790 এবং এটার দাম উনি দিয়েছেন 1,800 টাকা ফিক্স, মানে 1 টাকাও কম হবে না। এখন আমি যদি ওনাকে ট্যাক্স করি এই এটা নিয়ে, এই ছবিটা নিয়ে ওনাকে যদি ট্যাক্স করি, ওকে আমি এটা ওনাকে পাঠিয়ে দিই, ভাই এই আইডিটা কি আছে, দাম কি ফিক্স নাকি কম সম হবে, সর্বোচ্চ টাকা উনি যদি মনে করেন কমালেও 800 টাকা থেকে হয়তো 300 টাকা কমাতে পারে। দেখেন এই যে একটা ফেসবুক আইডির দাম উনি বিক্রি করতেছে, দেখেন কত 1,800 টাকা, কী কারণে? সেটা একমাত্র ওই যে ফলোয়ারের কারণে, আর এই আইডিতে কোনো ওয়ার্নিং বা পোস্টের কোনো ওয়ার্নিং নাই, উনি হচ্ছে সেটা উল্লেখ করে দিয়েছেন। ফেসবুকের সার্ভারের সমস্যা নাকি দেখা গেছে, আমার নেটের সমস্যা কিছু বুঝতেছি না, আমি সবগুলো দেখা গেছে সাদা সাদা করে চলে আসতেছে। এই মুহূর্তে আমার টিউটোরিয়ালটা খুব ভালোভাবে মতো করা দরকার, দেখা গেছে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। উনি যে এগুলো সবগুলো কিন্তু উনি অ্যাড দিয়েছেন, আমি দেখাচ্ছি, তারপর একটু কষ্ট করে হলেও দেখাচ্ছি এগুলো। হ্যাঁ, এই যে আরেকটা দেখতে পাচ্ছেন, লার্ন মোর ব্যাক মেল রানিং আইডি, এটাতে উনি বিক্রি করতেছেন 900 টাকা, এটার ফলোয়ার, এটা 2010 সালের আইডিটা খোলা, তারপর দেখা গেছে 4,696 জন ওনার এইখানে ফলোয়ার আছে, ঠিক আছে? তো এইখানে হয়তো বা কমালেও দেখা গেছে, এই আইডিটা সর্বোচ্চ কমালেও দেখা গেছে 2-3-4-500 টাকা হয়তো কমাতে পারে, মিনিমাম 500 টাকা তো বিক্রি হবে। আপনারা তো আজ পর্যন্ত কেউ হয়তো কল্পনাও করেন না, দেখা গেছে যে এক একটা ফেসবুক আইডি আপনি 500 টাকা বা বিক্রি হয় বা 1,800 টাকা 1,900 টাকা বিক্রি হচ্ছে, এই জিনিসটা হয়তো আপনারা কল্পনাও করেন না। তো এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, 5-21 সাল 10K+ ফিক পোস্ট রানিং আইডি, প্রাইস ইনবক্স অনলি, এই আইডিটা 2005 সালের আইডি, এটা নাই বললেও 3-4-5-8 টাকা হয়তো বিক্রি হবে। তো আপনার যদি দরকার হয় এটা হচ্ছে সেভ করবেন এবং হচ্ছে ওনাকে পাঠিয়ে দিবেন। এবং ফুল ফেস আইডি এটা দেখতে পাচ্ছেন 2006 সালের আইডি, মানে কোনো ফ্রেন্ড নাই, মাত্র 42টার মতো ফ্রেন্ড আছে, 2006 সালের আইডি, পুরানো আইডি, যার কারণে এটা উনি দাম দিচ্ছে 1,300 টাকা ফিক্সড, তাও ফিক্সড, মানে এক কমালেও দেখা গেছে সর্বোচ্চ দেখা গেছে 100 টাকা হয়তো কমাতে পারে। তো দেখতে পাচ্ছেন এভাবেই মূলত হচ্ছে আপনার আইডি বিক্রি হয়, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন এইটা 2007 সালের আইডি এবং 33,069টা ফলোয়ার আছে, এটার বিক্রি ওনার দাম দিছে 5,500, তাও ফিক্স। এইসব আইডিগুলো শুধুমাত্র সেলিব্রিটি টাইপের লোকরাই কিনে মূলত তারা হচ্ছে নাম চেঞ্জ করে। তো দেখতে পাচ্ছেন ফেসবুক আইডি ঠিক এভাবেই মূলত বিক্রি হয়, এখানে অনেকে গ্রুপ বিক্রি করতেছে, এটা কিছু মাইন্ড করেন না, এটা এই ছবিটার জন্য, এটা জাস্ট হচ্ছে মূলত আমি আপনাকে বিজনেস পারপাসে দেখাচ্ছি বা মানে কীভাবে কাজ করবেন সেটা আমি দেখাচ্ছি। তো এই জন্য নতুন আইডিগুলো আপনার এখানে, তো আপনার গ্রুপে, গ্রুপ মেসেঞ্জার গ্রুপে এই ধরনের অনেক গ্রুপ আছে, এটা তো আমার একটা ছোট একটা গ্রুপ, অনেকে দেখে গেছে বিশাল বিশাল গ্রুপ আছে, তো আমি আরও বেশ কয়েকটা গ্রুপ দেখাচ্ছি আপনাকে। আপনি নতুন আইডিগুলো কোথায় বিক্রি করবেন আমি সেই বিষয়টা একটু ক্লিয়ার করি। ফেসবুক আপনি চার্জ করবেন, ফেসবুক অ্যাডস বা ফেসবুক কুপন এই ধরনের লিখে আপনি
ইয়াতে চার্জ করবেন, এই যে ফেসবুক কুপন নামে এইসব গ্রুপগুলোতে মূলত আপনার ফেসবুকের অ্যাকাউন্টগুলো জরুরি, ঠিক আছে? কারণ পরে এই সেকেন্ড যে টিউটোরিয়ালটা আপনারা পাবেন, সেকেন্ড টিউটোরিয়ালটা ওখানে কিন্তু ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট কীভাবে করতে হয় সেই জিনিসটা আমি কভার করব, ঠিক আছে? মূলত ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট খোলার জন্য বা কুপন অ্যাপ্লাই করার জন্যই মূলত বেশিরভাগ ক্ষেত্রেই মানে ফেসবুক আপনার এই যে অ্যাকাউন্টগুলো কিনে মানুষ। এখানে গিয়ে যদি আপনি মানে একটা পোস্ট দেন যে আমার কাছে 50টা ফেসবুক অ্যাকাউন্ট আছে, আমি বিক্রি করতে চাই, ঠিক আছে, যখন আপনি পোস্ট দিবেন দেখবেন এখানে অনেকেই আপনাকে রিপ্লাই করবে। আমি আপনার রিয়েল আইডি থেকে হচ্ছে পোস্ট দিচ্ছি না এই জন্য, কারণ আমি একজন ইউটিউবার, আমাকে দেখলে এই ধরনের ছোটোখাটো মানে কাজগুলো মানে আমি দেখা গেছে আমি নিজেই করতেছি বা দেখা গেছে মানে পোস্ট দিচ্ছি দেখে মানুষ অনেকে দেখা গেছে পোস্ট দেখে হাসাহাসি করবেন, যার কারণে আমি কোনো পোস্ট দিচ্ছি না। আপনারা এই এই গ্রুপ এই ধরনের গ্রুপগুলোতে এসে আপনারা পোস্ট দিবেন, দেখবেন যে অনেক ক্লায়েন্ট এখান থেকে পাবেন, অনেক মানুষ আপনাকে রিপ্লাই করবে।